একটু এসিও সম্পর্কে বলতে চাচ্ছি ম্যাম, হ্যাঁ বলেন। কোনো ওয়েবসাইট বা কোনো পেজকে সার্চ ইঞ্জিনের প্রথম পেজে বা র্যাঙ্ক করাকে এসিও বলা হয়। মানে পেজটা প্রথম গুগল, বিং বা ইয়াহুর প্রথম পেজে চলে আসবে বা 1-2 নাম্বারের মধ্যে চলে আসবে, এটা হচ্ছে এসিও। এসিও দুই প্রকার, হোয়াইট হ্যাট হ্যাট এসিও আর ব্ল্যাক হ্যাট এসিও। হোয়াইট হ্যাট হচ্ছে যেটা বৈধ উপায়ে সঠিকভাবে পেজ র্যাঙ্ক করানোকে হোয়াইট হ্যাট এসিও বলা হয়। ওকে, হোয়াইট হ্যাট এসিও আবার দুই প্রকার ম্যাম, একটা হচ্ছে পেইড এসিও আর একটা হচ্ছে অর্গানিক এসিও। পেইড বলতে যেটা টাকার মাধ্যমে, গুগলকে টাকা পে করে যেটা করা হয়, র্যাঙ্ক করানো হয়, সেটা হচ্ছে পেইড এসিও। আর অর্গানিক যেটা, সেটা টাকা পেইড না করে, মানে ওয়েবসাইটের কিছু পরিবর্তন করে বা কিছু তথ্য সংযোজন বিয়োজন করে যেটা র্যাঙ্ক করানো হয়, সেটা হচ্ছে অর্গানিক এসিও। আর ব্ল্যাক হ্যাট এসিও যেটা, সেটা হচ্ছে অবৈধ উপায়ে স্প্যামিং মাধ্যমে, এটা ক্ষণস্থায়ী ম্যাম, এটা স্থায়ী না। আচ্ছা, রাইট। যেটুকু ম্যাম, মানে আসলে আমি সম্পর্কে ততটা জানি না তো ম্যাম, যেটুকু ক্লাস করে। আচ্ছা, মানে আপনি কি এগুলো নিজেই স্টাডি করছেন নাকি? জি ম্যাম, আপনি যে 15 মিনিট সময়, এই যে আপনি সময় দিলেন না ম্যাম, এই সময়ের মধ্যে এইটুকু। ওকে ওকে ওকে, মুস্তাফিজুর রহমান, আপনাকে থ্যাংক ইউ যে আপনি এই সময়টাকে আপনি ইউটিলাইজ করছেন, এটা এই জন্য আমার অনেক ভালো লাগলো। ওকে, এবং আপনি এই যে এসইও, যে আপনি হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট, এই যে পেইড, যে টার্ম গুলো আপনি ইউজ করলেন, এগুলো সম্পর্কে আপনি আরো বেশি ডিটেলস পড়বেন। জি ম্যাম, যে শুধু আজকের জন্য টার্মটা দেখে রাখলেন আর কখনো জানলেন না, সেটা কিন্তু তাহলে কোনো লাভ হবে না। আপনি বরং যে টার্ম গুলো আপনি আজকে বললেন আমাকে, আমার খুবই জি ভালো লাগলো, এই টার্ম গুলো সম্পর্কে আপনি আরো ডিটেলস পড়বেন। ওকে, বিভিন্ন ব্লগ আছে, ব্লগ পড়বেন, কারণ যত বেশি পড়বেন, পড়লে কিন্তু বেশি আইডিয়া পাওয়া যায়। ভিডিও দেখার থেকে মানে স্টাডি করাটা বেশি জরুরি। জি ম্যাম, আসলে ডিজিটাল মার্কেটিং আমি একেবারেই নতুন, আমার কোনো ধারণাই নেই ফ্রিল্যান্সিং সম্পর্কে। এর আগে আপনাকে আমি একদিন বলছি যে আমি একেবারেই নতুন, আগ্রহ আছে অনেক সেই হিসেবে আর কি। আচ্ছা, এরপরে কে আছে, স্টার্ট করেন। আচ্ছা, নুরগনি বাবু, আপনি বলেন। জি ম্যাম, আমি মোবাইল থেকে তো তাই স্লাইড দেখাতে পাচ্ছি না ম্যাম। আচ্ছা, মোবাইল থেকে কেন, আপনার পিসি কি হয়েছে? ল্যাপটপে চার্জ কম আছে, কারেন্ট ছিল না তো তাই। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, আপনি স্টার্ট করেন। আচ্ছা, আমি টোটালি ফেসবুক প্রমোশন নিয়ে কাজ করতেছি, হুম, ফাইবারে ফেসবুক প্রমোশন নিয়ে কাজ করতেছি ওইটা নিয়েই। ওকে, সেই কাজটা কি করতেছেন আপনি, ফেসবুকে কি প্রমোশন করেন আপনি, এটা আমাদের সম্পর্কে ডিটেলস জানাবেন। হ্যাঁ, বলতেছি ফেসবুক প্রমোশন আপনার এই যে কোনো গ্রুপ গ্রুপ পোস্টিং ম্যাডাম, বিভিন্ন ধরনের তার প্রোডাক্ট রিলেটেড গ্রুপে জয়েন হয়ে গ্রুপ পোস্টিং করে ওভাবে প্রমোশন করি। আর আরেকটা আছে পেইড প্রমোশন, এটা পেইড না আমি যেটা করি, আর পেইডটা ওটা আলাদা সেক্টর। আচ্ছা, আপনি তার মানে হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড যে গ্রুপ গুলো আছে ফেসবুক গ্রুপে আপনি জয়েন করেন? জি, মানে আমি যেহেতু ফাইবারে কাজ করতেছি তো ফাইবারে ওখানে অর্ডার পেলে ওই রিলেটেড গ্রুপে জয়েন হই। আচ্ছা, তাহলে আপনি গ্রুপে জয়েন করার পরেই আপনি গ্রুপে আসলে কেমন টাইপের পোস্ট দেন? জি ম্যাম, আপনি যখন গ্রুপে জয়েন করেন, তাই না, আপনার যে প্রোডাক্ট ও সার্ভিস জি রিলেটেড, যখন আপনি গ্রুপে জয়েন করেন, দেন আপনি গ্রুপে আসলে কি পোস্ট করেন, এটা আমি জানতে চাচ্ছি। ওটা ওই বায়ার আমাকে যে প্রোডাক্টের ছবি আর ডেসক্রিপশন দেয়, তার পেজের লিংক দেয়, ওটা ওনার যে ধরনেরই হয় ওটা নিয়ে কাজ করি। আচ্ছা, আমি তো বুঝলাম যে আপনি কাজ করেন, কিন্তু আসলে মানে গ্রুপে কি আপনি ওই প্রোডাক্টের ছবি এবং ডেসক্রিপশন নিয়ে কি প্রমোশন চান,
মানে সেই প্রমোশনটা কেমন এটা আমি জানতে চাচ্ছি। যে ওনার ওই মানে ফেসবুকের পেজ লিংক দেয় ম্যাম, ওনার দেখা যায় পেজটাকে প্রমোশন করতে হয়, তার প্রোডাক্টের লিংক দেয়, প্রোডাক্টের লিংক কে প্রমোশন করতে হয়, মানে বিভিন্ন ধরনেরই। ওকে, তার মানে আপনি মেইনলি হচ্ছে ফাইবারারে কাজ করেন এই এই ফেসবুক প্রমোশন নিয়ে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আপনি শুধু কি এই একটা কাজই করেন ফেসবুক প্রমোশন নিয়ে? আমি মানে এইটাই কাজ পাইছি, আর অন্যান্য গুলো এখনো পাই নাই। আমি ব্যাকলিং ক্রিয়েটর ওটা কাজ করতে, এসইও ব্যাকলিং। বললেন যে এসইও ব্যাকলিং, তো এসইও ব্যাকলিং তে আপনি কি কাজ করেন? ওটাই ওয়েবসাইটের জন্য ব্যাকলিং ক্রিয়েট করা, মানে তার পেজ র্যাঙ্ক আনার জন্য ব্যাকলিং তৈরি করা। আচ্ছা, ব্যাকলিং তৈরি করা। হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছি, আপনি ডিটেইলস টা আমাকে বলবেন যে আপনি কমেন্টস এর ক্রিয়েট করেন মাধ্যমে, কমেন্টস এর মাধ্যমে ব্যাকলিং ক্রিয়েট করে করা, মানে আচ্ছা এই শুধু। কাজটা আমার একটু জানা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি সেই কাজটা, আপনি একটু ডিটেলস বলেন সবাইকে, আপনি কমেন্টস করেন আর কি কি করেন, মানে ব্যাকলিংকের জন্য আপনি কোন কোন ওয়েবসাইটে যান বা কোন টুল ইউজ করেন কিনা, এবং এই ডিটেলসটা জানান। আমি কোনো টুল ইউজ করি না, আমি বিভিন্ন ফরাম সাইট বা ব্লগ সাইটে, মানে তার প্রোডাক্ট রিলেটেড ব্লগ সাইটে জয়েন হয়ে ওখানে কমেন্টস করে ব্যাকলিং ক্রিয়েট করা, এটাই আমার মানে ইউটিউব থেকে আমার যতটুকু আইডিয়া আছে আমি ওইটা দিয়েই করছি। ওকে, আচ্ছা ঠিক আছে নুরবনি, আপনাকে হচ্ছে থ্যাংকস। ওকে ম্যাম, আপনাকে ওকে, ধন্যবাদ। আচ্ছা এরপরে হচ্ছে ইস্তিয়াক আহমেদ। আসসালামু আলাইকুম। জি আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আমি একটু দেখতেছিলাম মানে আমি কিভাবে এটা ইয়ে করবো, আমি যেহেতু আগে মানে করছি, বাট মানে আমি ওয়েবসাইটে দেখতেছিলাম কিভাবে প্রেজেন্টটা প্রোভাইড করবো আপনার কাছে, সেটা আমি বুঝে উঠতে পারতেছি না, মানে সেই জন্য একটু স্টপ ছিলাম আর দেখতেছিলাম। আমি একটু স্টাডি করার পরে জানাই আপু আপনাকে, আর একটু মানে স্টাডি করি। আপনি কি এখনো স্টাডি করে কিছু বুঝেন নাই, মানে আপনি না যে কোনো আমি এখন একটা একটা সাইট নিয়ে বলতে পারবেন না? মানে আমি মানে আমি ইমেল ইমেল মার্কেটিং এর উপর আমি স্টাডি করতে ছিলাম, কিন্তু বাট মানে বুঝে উঠতে পারতেছি না যে আমি আপনাকে কোথা থেকে শুরু করবো এবং কিভাবে কি করবো না করবো, তো সেজন্য একটু এতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে সময় দিলাম, আপনি স্টাডি করেন, বাকিদের তো আমি শুনি, তারপরে আপনারটা শুনবো। ওকে, আচ্ছা আর হচ্ছে খাদিজা আপু, আপনার কি অবস্থা? খাদিজা তাসমি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর এখানে কে ছিলেন যে ক্লাসের টাস্ক সম্পর্কে আপনি জানেন, সে প্লিজ রেসপন্স করবেন। হ্যালো ম্যাম, জি সরি আমার হচ্ছে যে মিউট হয়ে গেছিল এবং ওই পেজ কোথায় চলে গেছে আমি হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা সরি, আমি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নিয়ে কিছু বলতে চাচ্ছি। জি আমি বলুন। স্লাইড তৈরি করিনি, আমি হচ্ছে জাস্ট মুখে বলবো, প্রেজেন্ট করবো। কন্টেন্ট মার্কেটিং হলো এমন একটা বিপণন ব্যবস্থা যেটা যেটা কোন একটা পণ্য সম্পর্কে আকর্ষণীয় ভাবে, মানে পণ্যকে আকর্ষণীয় করে লিখে হচ্ছে আপনার ক্রেতাদের সামনে হচ্ছে প্রেজেন্ট করা হয়।
কি ব্যাপার? খাদিজা তাসমি, আপনি শুনতে পাচ্ছেন? ইয়েস ম্যাম, জি বলেন। আসলে ম্যাম আমি বুঝতে পারছি না কিভাবে বলবো। কোনো সমস্যা নেই, তো আপনি যতটুকু যা জানছেন আপনি সেটাই আমাকে বলেন। কন্টেন্ট মার্কেটিং এর কিছু বেনিফিটস আছে যেগুলো, যেমন এখানে আমি তিনটা বেনিফিটের কথা বলতে চাই। যে কন্টেন্ট মার্কেটিং এর কারণে বিক্রয়ের পরিমাণ বাড়ে, কারণ খুব সহজে আমরা কাস্টমার পেতে পারি, এবং একটি সুন্দর কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে কাস্টমারদেরকে ইজিলি যেহেতু আকর্ষণ করা হয়, তো একটা স্ট্র্যাটেজি যদি ফলো করি, এবং যদি গোলটা এমন থাকে যে আমার কাস্টমার ইনক্রিজ করতে হবে, তাহলে সেভাবে আমি হচ্ছে আমার প্রোডাক্ট সম্পর্কে অনেক সুন্দর ভাবে লিখে আকর্ষণীয় কিছু শব্দ ব্যবহার করে, এবং ইন ডিটেইলে সুন্দর ভাবে যদি লিখে আমরা হচ্ছে কন্টেন্ট যদি লিখতে পারি, লিখতে পারি তাহলে হচ্ছে অনেক ইজিলি এবং কম খরচে হচ্ছে আমরা মার্কেটিংটা করতে পারবো, এবং ইজিলি অনেক কাস্টমার হচ্ছে পেতে পারি। তারপরে আমাদের এখন কন্টেন্ট মার্কেটিংটাও খুব বেশি, মানে মার্কেটার যারা আছেন তারা কন্টেন্ট মার্কেটিংটাকে খুব বেশি চুজ করেন হচ্ছে মার্কেটিং এর জন্য। যেমন PNG এবং মাইক্রোসফট কোম্পানি, যেটা মাইক্রোসফট যে অ্যাপ ইয়াটা আছেন, মাইক্রোসফট কোম্পানি, মানে এরা মানে মার্কেটার এরা হচ্ছে খুব বেশি এটার এটা ইউজ করে থাকেন। আচ্ছা, কি ইউজ করে আমি বুঝতে পারিনি, আপনি আবার একটু বলবেন। মানে কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে তারা চুজ করে তাদের মার্কেটিং প্রোডাক্ট প্রমোশনের জন্য। আচ্ছা, ওকে, তাহলে কি আপনার ডান আপনার বলা? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ খাদিজা, আপনি যতটুকু স্টাডি করেছেন আপনি কিছু হলো বলতে পারছেন, এই জন্য আমার খুব ভালো লাগলো। বাট আপনি যেটা কন্টেন্ট মার্কেটিং নিয়ে আজকে একটু বললেন, আপনি এটা নিয়ে আরো ডিটেইলস স্টাডি করবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। কজ ডিটেইলস বেশি স্টাডি করবেন, আপনি যদি বিভিন্ন ব্লগ পড়েন, আপনি ইউটিউবের ভিডিও দেখেন, আপনি কিন্তু আরো জানতে পারবেন। হতে পারে যে আপনার এখান থেকে আপনার ইন্টারেস্টটা বেশি গ্রো করলো, আপনি ভালো কন্টেন্ট লিখতে পারবেন, আপনার কিন্তু তখন মার্কেটে ডিমান্ড অনেক বেশি হয়ে যাবে। ওকে ম্যাম, রাইট ম্যাম। ওকে, নেক্সট কে আছে ক্লাসে বলবে? আচ্ছা রোকন, আপনি রোকন কি ক্লাসে ছিলেন না? ম্যাম আমি তো ওই টাইমে ক্লাসে ছিলাম না, আমি হচ্ছে যে সবার সাথে কন্টাক্ট করছিলাম, প্লাস আমি আমার কিছু ধারণা থেকে বলতে পারি। আচ্ছা, আপনি কি স্লাইড দেখাতে পারবেন? আমি তো ল্যাপটপে নেই, আমার ল্যাপটপে চার্জ নেই, আমাদের এখানে কারেন্ট নাই তো সকাল থেকে, আর ওয়াইফাই নেই, যার কারণে আমি ল্যাপটপ থেকে আসতে পারছি না। আমি স্লাইড না, আমি জাস্ট মুখেই বলতে পারছি। আচ্ছা, আমি তো আমার যে বলছিলাম কাজগুলো স্লাইড অনলাইনে করতে। করতাম। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য আমি বলছিলাম আপনাদেরকে যে স্লাইড দিয়ে প্রেজেন্ট করলে সবচেয়ে বেটার ছিল, বাট আপনাদের যেহেতু ঝড় বা অনেক ইলেকট্রিসিটি নাই, এই জন্য কিন্তু আমি কনসিডার করছি, বাট নেক্সট টাইম কিন্তু আমি আসলে কনসিডার করব না। কারণ আমি গত ক্লাসে, ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম যে যারা ক্লাসে আমরা আসব, যদি ইলেকট্রিসিটি না থাকে বা যে কোনো প্রবলেমের কারণে, আমরা আমাদের পিসিটাকে আগে থেকে চার্জ দিয়ে রাখবো, এবং আমাদের মোবাইলকে, যে যেহেতু আমাদের প্রতিদিন 9টায় ক্লাস থাকে, ক্লাসের বিভিন্ন রকম কাজের পার্সপেক্টিভে, প্লাস আমি যখন যে টাস্কটা দিব সেটা আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাতে হবে। তো আশা করতেছি যে নেক্সট টাইম আপনারা এই বিষয়ে খুবই কনসার্ন থাকবেন প্রত্যেকেই। আচ্ছা, আপনি এবার বলেন।
জি ম্যাম, ওই যে আমি হচ্ছে মানে দুইটা জিনিস নিয়ে কাজ করতাম, একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আর একটা ইমেল মার্কেটিং, আর একটা ওয়েবসাইটে কাজ করতাম। তো ইমেল ফেসবুক মার্কেটিংটা করতাম, আমি তো ওয়ার্কার হয়ে করতাম, মনে করেন ফেসবুকে বিভিন্ন ফিমেল আইডি খোলা লাগতো, যেটা আমেরিকান, ফিমেল নাম দিয়ে, ফিমেল অ্যাড্রেস দিয়ে, ফিমেল পিক দিয়ে। তো ওইগুলা মনে করেন ক্রিয়েট করার পরে ওইগুলো আমাকে সেল করা লাগতো, ওইগুলো বায়ার ছিল, বায়ের কাছে সেল করলে ওরা টোকেন তৈরি করতো, করে ওইটা ওরা সেল করতো। তারপরে ইমেল মার্কেটিংটাও অমন, বিভিন্ন ফিমেল ফিমেল নাম দিয়ে ফেক ভাবে করে ওইটা একটা ইমেল এর মার্কেটিং করতো। আর যেটা ওয়েবসাইটে করতাম সেটা হচ্ছে জাস্ট ওই যে ভিডিও লিংক, 2-1 মিনিট দেখলে আপনার ডলার আসতো, অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টে ডলার আসতো, ডলারটা আমরা ক্যাশ করতে পারতাম বিকাশে। আচ্ছা, তাহলে আপনি তো দেখি সবই ফেক আইডি দিয়ে কাজ করছেন, সব ফিমেল আইডি দিয়ে আসলে আপনি। আমি তো হ্যাঁ জি 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 আমি ফেক না, আমি রিয়েল কাজ করতাম, কিন্তু আমি তো ওয়ার্কার হয়ে করতাম। আমি তো হাই এটা দেখ কি করে বা কত দূর করে এটা জানতাম না, জাস্ট সাইটের যে কাজটা করতাম, ওয়েবসাইটের যেটা করেছি সেটা আমার পার্সোনালি ছিল। ও একটা সাইট ছিল, সেখানে অ্যাকাউন্ট করা লাগতো, অ্যাকাউন্ট করে মনে করেন সেটা অ্যাক্টিভ করার জন্য ডলার দিয়ে অ্যাক্টিভ করতে হতো। তারপরে ওখানে আমার কাজের ভিডিও দেখলে আবার ডলার অ্যাকাউন্টের যোগ হইতো। আচ্ছা আচ্ছা, আপনি যে ফেসবুক মার্কেটিং এর যে কাজটা সম্পর্কে আপনি জানালেন, যে আপনি কিছু ফিমেল আইডি খুলতেন, এখান থেকে আপনার হচ্ছে সেল, বায়েরা সেল করতো বা বায়ের কাছে সেল করতেন, এই কাজটাতে আপনার হচ্ছে ইনকাম কেমন ছিল? আইডি প্রতি 5-6 টাকা, 8 টাকা, 7 টাকা এমন রেট দিত পার আইডি প্রতি, আচ্ছা, মানে এই আমার জাস্ট বায়েরা বায়েরা ফেসবুক কোন আইডি কান্ট্রি করার জন্য। বায়েরা কোন কান্ট্রি বায়ার আমার উপরে যে বায়ার ছিল সে বাংলাদেশ ছিল, কিন্তু তারা কার সাথে কাজ করতে এত দূর তো জানি না, আমি তাদের দিতাম তারা বাংলাদেশি ছিল। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ওই আপনি যারা কাজ করতেন যে বাংলাদেশি, আসলে তাদের কাজটা কি ছিল? এই আইডি খোলা, আইডি জেনারেশন? না না, তাদের যে তারা ইয়ে করতো, যে টোকেন তৈরি করতো, আচ্ছা, আর টোকেন জেনারেট করতো। তারপরে যে আপনার লিড, জি জি আর তারপরে লিডের যে কাজটা ছিল বর্তমানে ওটা এখনো চলছে মনে হয়, ওইটা করতে করতে অফ করে দিছিলাম। তারপরে আপনার ওই যে লিঙ্কেডের যে ইয়ে করা লাগতো, আপনার ওই যে ওটার জন্য তো বেশিরভাগ গুগল অফিস ইয়ে করা লাগে, যার কারণে যে অটোমেটিক সেভ হয়ে যায়, ওদের লিঙ্কে কাজ করা লাগতো। ওটা একটু 2-1 দিন ট্রাই করছিলাম, খুব তো করতে হয়নি। তবে অফিস নিয়ে মানে অফিসের সব কাজগুলো আমার মোটামুটি ধারণা আছে, এক্সেল, এক্সেল, এক্সেলে কাজ করেন? যে এক্সেলে কাজ করি না, মানে এক্সেলের কাজগুলো সব ধারণা আছে। এখন তো বর্তমানে কোনো কাজই করি না। আচ্ছা, এখন এখন কাজ করেন না কেন? এখন তো ওইভাবে আর মানে কাজ আমার ইচ্ছা নেই, যে এইভাবে ওয়ার্কার হয়ে কাজ করার, আমার ইচ্ছা আছে আমার নিজের কিছু করার। ওকে ওকে, ঠিক আছে, ওকে রোকন, থ্যাংক ইউ আপনাকে, আপনি আপনার কাজ সম্পর্কে আমাদেরকে জানাইছেন, থ্যাংক ইউ। আচ্ছা, যে কাজটা সম্পর্কে আপনি আর জানালেন, এটা সম্পর্কে আমি ডিটেলস কিন্তু আমি আবার শুনবো, যারাই আজকে আমাকে একটা শর্ট ব্রিফ দিয়েছেন, আমি প্রত্যেককেই বলতেছি এটা সম্পর্কে আরো ডিটেলস এবং ভালো করে স্লাইড তৈরি করে, কেউ স্লাইড করতে পারেন, কেউ ডক করতে পারেন, কেউ পিডিএফ করতে পারেন, হোয়াট এভার, বাট আমাকে প্রেজেন্ট করে দেখাতে হবে। মানে আমি চাই যে আপনারা প্রত্যেকে আপনাদের স্ক্রিন থেকে শেয়ার করে আমাকে দেখাবেন। ওকে ম্যাম, এটা সম্পর্কে আমি হচ্ছে আপনাদেরকে একটু পরে জানাবো। ওকে, আচ্ছা, ইস্তিয়াক আহমেদ, আপনারা কি রেডি হয়েছে? ইস্তিয়াক আহমেদ কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, ওকে, আপনি কি এখন আমাদেরকে বলতে পারবেন? জি আমি এখানে আমি ইমেল মার্কেটিং সম্পর্কে আমি দেখতেছিলাম। তো এখানে আমি দুই ধরনের ইমেল ইয়ে দেখছি, একটা হলো বাংলাদেশের মানে যারা ওয়ার্কার আছে তাদের কিছু কাজ করা ধরন এবং তারা কিভাবে কাজ করে, এবং বাইরের যারা আছে এদের। তো বাংলাদেশে যারা আছে তো এদের ক্ষেত্রে
ইমেলের যে ইয়ে আছে মানে সময় দেওয়া আছে যে এই সময়ের ভিতরে যে এত ইয়ে করলে ইমেল কোড সেন্ড করতে হবে বা মান্থলি উইকলি বিভিন্ন রকম ক্যাটাগরি আছে এবং ওখানে আপনার অ্যামাউন্ট দেওয়া আছে। তো এটা হলো কাস্টমারকে বিভিন্ন কোম্পানি থেকে প্রোডাক্ট প্রথমে তারা এটা প্রোভাইড করবে যে আমাদের এই জিনিসটা দরকার আমাদের এই প্রোডাক্ট। তো এর এটার উপর ভিত্তি করেই মানে ওদেরকে যাদেরকে যে সমস্ত কাস্টমার মানে এই সমস্ত ইয়ের সাথে সম্পৃক্ত তাদের ইমেল গুলো সংগ্রহ করা তো এবং সে তাদেরকে ইমেল সেন্ড করা, এটা হলো বাংলাদেশ দ্বারা আছে এদের কাজ। এবং বহির্বিশ্বে যেটা দেখলাম তো ওদের কাজ হলো ওরাও সেম টু সেম, তবে ওদের ইয়েটা প্রাইস বা এগুলো একটু বেশি। আমি আসলে আমি ক্লিয়ার হইনি স্ট্যাক আহমেদ, আপনি কি বলতে চাচ্ছেন আমি কিন্তু ক্লিয়ার হইনি। আপনি কি স্টাডি করছেন ইমেল মার্কেটিং এর কোন সাইডটা? আমি জিনিসটা আমি নিজে ক্লিয়ার হইনি, আপনি আবার বলবেন। মানে ইমেল মার্কেটিং সম্পর্কে আমি মানে বাংলাদেশের অবস্থান মানে বাংলাদেশে যে আছে সাইড আছে তো ওইটা আমি প্রথম স্টাডি করছিলাম শুরুতে যে তাদের কাজের ধর। ওইটার নাম হচ্ছে আপনার আপনি সাইটের ইউআরএলটা আমার এই আমাদের এই চ্যাট বক্সে দেন। আমার ওইটা হলে ইয়ে হয়ে গেছে মুছে গেছে, আমি একটু আমি তো ইয়ে করে ফ্ল্যাশব্যাক দেখতে হবে আমাকে এটা, মানে আমি তো ওইটা অনেকক্ষণ আগে ইয়ে করে আসছি। তো আচ্ছা তারপরে বলেন। জি তো ওদের ওখানে যে সিস্টেমটা ছিল তো ওদের আপনার একটা টার্গেট থাকে এবং ওদের ইয়ে মানে বিভিন্ন ইয়ে এখানে দেওয়াও আছে যে আমাদের এই যে সময় সময়ের ভিতরে আমাদেরকে মানে আপনার ইয়ে এত হাজার বা এত ইয়ে ইয়ে গিয়া মানে আপনার যারা ইমেল ইয়ে আছে তাদেরকে ইমেল মেল করতে হবে এবং তাদের প্রোডাক্টটা সম্পর্কে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। আর অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য যে তাদের একটা ইয়ে আছে অ্যামাউন্ট এবং সেটা দেওয়া আছে যে তুমি ইয়ের উপরে যদি আমাদের কাজ করতে চাও তো এটা করতে পারো, এবং যারা কন্টিনিউয়াসলি কাজ করবে তো তাদেরকে ওরা আপনার ইয়ে করবে। এবং এটা করার আগে অবশ্যই তাদের একটা আপনার ইয়ে আছে আইডি আছে সেখানে আপনার অ্যাকাউন্ট করতে হবে প্রথম ফার্স্ট টাইম। তো অ্যাকাউন্ট করার পরে আপনাকে ওরা কাজ দিতে থাকবে, যদি আপনি কাজটা ভালোভাবে করতে থাকেন তো আপনাকে পেমেন্ট ওরা দিতে থাকবে, আর যদি আপনি কাজে সমস্যা হয় বা ইয়ে হয় ওরা প্রথমে আপনাকে একটা সতর্কবাণী দেবে এবং অ্যাটলিস্ট আপনার ইয়ে করে দিবে, যদি কাজে ওরা স্যাটিসফাইড না হয় তো এটা বন্ধ করে দিবে। এটা হলো বাংলাদেশের যে সাইটটা আমি স্টাডি করতেছিলাম সেটাতে এটা আমি পাইছি। দেন বাইরে যে সাইটটা আমি স্টাডি করছি তো তাদেরও সেম, এবং কিন্তু তাদের ইয়েটা একটু হার্ড আছে, তাদেরও সেম অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে তারা বিভিন্ন কোম্পানির সাথে আপনাকে পরিচিতি করবে এবং তাদের প্রোডাক্টটা সম্পর্কে জানাবে এবং সেই প্রোডাক্টস রিলেটেড যারা আছে তাদেরকে তাদের মাঝে এটা হলো আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে বাইরে না এমন কিছু করতে স্টাডি করছিলাম এই। আচ্ছা ওকে ইস্তিয়াক আহমেদ, আচ্ছা আপনি বলার চেষ্টা করছেন এই জন্য আপনাকে থ্যাংকস আপনি স্টাডি করে। বাট আমি আমি আপনার স্টাডিতে আসলে আমি ফুল ক্লিয়ার না আপনার কনসেপ্টটা বা আপনি যেটাই পড়ছেন না কেন, হয়তো আপনি বুঝতে পারতেছেন বাট আপনি যেভাবে প্রেজেন্ট করছেন তাতে আসলে আমি ক্লিয়ার না। তো আপনি নেক্সট ক্লাসে আমি যেটা মানে আপনাদের প্রত্যেকেই বললাম যে আপনারা আজকে যে 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 টাইপের স্টাডি করছেন বা যে যে ফিল্ডে কাজ করেন তারা এটা নিয়ে ডিটেইলস আমাকে প্রেজেন্টেশন করে দেখাবেন। ওকে জি আচ্ছা সানোয়ার হোসেন, সানোয়ার হোসেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সানোয়ার হোসেন আপনার নামটা প্লিজ বলবেন, আপনার সাথে আমার পরিচয় হয়নি, আপনার নামটা এবং আপনি কোথা থেকে বলতেছেন, আপনার রেজিস্ট্রেশন আইডিটা আপনি আমাকে বলবেন। আচ্ছা সানোয়ার হোসেনকে এই গ্রুপের আর কেউ চেনেন? সানোয়ার হোসেনকে কেউ চেনেন না?
মুস্তাফিজুর রহমান, জি ম্যাম বলেন। আচ্ছা আপনি কি সামার হোসেন কে চেনেন? না ম্যাম, এখানে গ্রুপের কাউকে সেরকম চেনা হয় না, আপনার এখানে ক্লাস করতেছে যে এরকম পরিচিত এইটুকুই। আচ্ছা সামার হোসেন কোনো রেসপন্স, ওখানে প্রবলেমটা কি সে রেসপন্স করতেছে না, তো তার প্রেজেন্টেশনটা নেওয়া হয়নি তো আমি মার্ক করে রাখলাম। আচ্ছা তারপরে এখানে আর কে ছিল? সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন জয়েন করছে। সাজ্জাদ হোসেন আপনার রেজিস্ট্রেশন আইডিটা বলবেন। ম্যাম আমি তো একবার বললাম, দাঁড়ান আর একবার বলতেছি। আচ্ছা আপনার প্রেজেন্ট হয়েছে, হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা সাজ্জাদ হোসেন আপনি কি এতক্ষণ তো ক্লাসে শুনলেন যে প্রত্যেকেই প্রত্যেকের যে কাজগুলো সম্পর্কে জানে তারা ডিটেইলসটা বলছে, বা যারা জানে না তারা একটা স্টাডি করছে, আপনি কি আমাকে বলতে পারবেন কিনা? আমি এসইও সম্পর্কে টুকটাক জানি, সেটা সম্পর্কে আমি তো স্টাডি করি নাই, এমনি শুনে যেটুকু জানছি সেটুকু একটু বলতে পারি। এই জি আপনি বলেন। এসইও হচ্ছে মানে কোনো একটা প্রোডাক্টকে, মানে কোনো ওয়েবসাইটের যে কোনো একটা প্রোডাক্ট রিলেটেড সেই সেটাকে ওয়েবসাইটকে মানে গুগলের সব থেকে উপরে নিয়ে যাওয়া, যার মাধ্যমে তার ট্রাফিক আরো বাড়ে এবং হচ্ছে ভিজিটরস সবগুলো আরো বৃদ্ধি পায়। মানে কোনো একটা কিওয়ার্ড, সেই ওয়েবসাইটের কোনো একটা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করে সেই সম্পর্কিত মানে তথ্যগুলো অ্যাড করে ওই উপরে নিয়ে যাওয়া, র্যাঙ্ক করানো, এটা হচ্ছে এসইও। এটা দুই প্রকারেই করা যায়, এক ভাই বললো যে পেইড আনপেইড, এবং আরো আমি মানে গুগল থেকে দেখলাম আর একটা জিনিস যে এটা তিন তিন টাইপস হয়, অন পেজ, টেকনিক্যাল পেজ আর অফ পেজ এসইও। কিন্তু এটা কোনটা কেমন কি বিস্তারিত আমি এখনো জানতে পারি নাই। আর ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাজ্জাদ হোসেন, আপনি এটা সম্পর্কে একটু ডিটেইলস পড়বেন এবং নেক্সট ক্লাসে এটার উপরে প্রেজেন্টেশন থাকবে। আচ্ছা আমি করব না, স্টাডি করব না এটা। ওকে আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসে প্রত্যেকে আপনারা প্রত্যেকের যতটুকু ফিল্ড আপনারা নলেজ আছে আপনারা আপনাদের নলেজটাকে শেয়ার করছেন, খুবই অল্প পরিমাণে অবশ্য। আমি অনেকেরটাতে স্যাটিসফাই হয়েছি, অনেকেরটা সম্পর্কে আমি কিছুই বুঝি নাই, তারা আমাকে পরে ডিটেলস জানাবেন। তো আজকের ক্লাসে আমরা যেহেতু যেমন খাদিজা আপু উনি আমাদেরকে কন্টেন্ট মার্কেটিং নিয়ে বলতেছিল যে উনি কন্টেন্ট কে কিভাবে মার্কেটিং করলে আমি আমার কাস্টমারের আমি কাস্টমারকে ধরতে পারবো, হয়তো আমার কন্টেন্টটাকে কিভাবে আরো বেশি ইন্টারেস্টিং করা যায় আমার কাস্টমারের কাছে, সেই যে ওয়ে গুলো এগুলো আপনার নিজেকে জানতে হবে। তো আপনি যখন আপনার পেজ বা ওয়েবসাইটের প্রমোশন করবেন আপনি নিজেই বুঝতে পারবেন রাইট, যে কোন ওয়েতে আমার কন্টেন্ট কে লিখলে এটা হচ্ছে যেরকম বেশি সহজ, যতটা বেশি সহজবোধ্য হবে অন্যের কাছে, সেটা যদি ইংলিশে হয় বা বাংলায় হয়, আমি দুটো ওয়েতেই বলতেছি। ওকে তো এই যে দুটো ল্যাঙ্গুয়েজ আছে আপনারা যে যেটাতে আপনি চাচ্ছেন যে কন্টেন্ট লিখতে আপনার ওয়েবসাইটের জন্য, তো এই কন্টেন্ট কে যখন আমি আমার ওয়েবসাইট বা আমার পেজে আমি যখন কন্টেন্ট কে পাবলিশ করব তখন কিন্তু কি করতে হবে, আমার কন্টেন্ট কে চেক করতে হবে যে আমার কন্টেন্টটা অন্য কারো কাছ থেকে কপি করা কিনা। সরি তো আমি একটা কন্টেন্ট কে পাবলিশ করে ফেললাম আমার পেজে বা আমার ওয়েবসাইটে, বাট সেই কন্টেন্টটা অন্য কারো কাছ থেকে কপি করা, এরকম কিন্তু আমরা অহরহই করি, আমরা কপি জিনিসকে বেশি চালাই যারা আমরা বাংলাদেশে আর কি বিজনেস করি, আমি সবাইকে বলবো না বাট ম্যাক্সিমাম, বাট বাইরের কান্ট্রি গুলোতে কিন্তু কোনো কপি মানে কপি জিনিসটা কিন্তু ওরা টোটালি অ্যাভয়েড করে, ওরা ওদের প্রত্যেকটা জিনিসকে কিভাবে কপিরাইট ফ্রি করা যায় ইউনিক জিনিসকে ওরা কিন্তু প্রমোট করে। তো আমাদের কি করতে হবে, আমরা যখন একটা কন্টেন্ট মানে একটা ব্লগ, আমি সাপোজ একটা ব্লগ লিখতেছি আমার পেজের জন্য বা আমার সার্ভিস নিয়ে,
তো আমি যখন একটা ব্লগ লিখতেছি, একটা কন্টেন্ট লিখতেছি, তখন কি হচ্ছে, তখন আমি হয়তো বা আমি কিছু জানি না, বাট আমি অন্য একটা বিজনেস থেকে আমি আইডিয়া নিতে পারি। আমারই একটা, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, দেখা যাচ্ছে আমার কম্পিটিটর আমার মার্কেটে হাজার হাজার। আমি যদি একটা ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, ইলেকট্রনিক প্রোডাক্ট নিয়ে আরো শত শত কোম্পানি আছে যারা কাজ করতেছে, তাহলে কি হলো, ওরাও যে টাইপের কন্টেন্ট লিখতেছে, আমি যদি সেম টাইপের কন্টেন্ট লিখি, তাহলে কিন্তু ওদের থেকে আমি আলাদা হলাম না, আমার কোনো ইউনিকনেস থাকলো না। তাহলে আমি কি করতে পারি, আমার যদি একদমই ধারণা না থাকে, আমি হয় ওদের পেজ থেকে কন্টেন্ট কে দেখে আইডিয়া জেনারেট করতে পারি, এবং সেই আইডিয়ার উপরে আমি নতুন করে কন্টেন্ট লিখবো। তাহলে যখন আমি আমার কন্টেন্ট কে নতুন করে লিখলাম, আমি আমার যে সার্ভিস, আমি আমার কাস্টমারকে কি কি প্রোভাইড করতে চাচ্ছি, হয়তো কোনো অফার হতে পারে, কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে, তখন আমি কি করব, এই কন্টেন্ট কে আমি কিন্তু চেক করব যে আমার কন্টেন্টটা আসলে কি কপিরাইট ফ্রি হয়েছে কিনা। আমি যে পাঁচটা সেন্টেন্স আমি আরেকটা জায়গা থেকে আমি নিয়ে আসছি, সেটা কি আসলেই আমার কন্টেন্ট কে ইউনিক করলো কিনা, এটা চেক করার জন্য গুগলে কিছু টুল আছে। তো সেই টুলের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে চেক করতে পারি। তো আমরা হয়তো বা অনেকেই জানি যে প্ল্যাগারিজম সম্পর্কে, এই প্ল্যাগারিজম এই ওয়ার্ডটা সম্পর্কে হয়তো অনেকেই পরিচিত, আবার অনেকে হয়তো বা নাও জেনে থাকতে পারেন। তো প্ল্যাগারিজম মানে কি? প্ল্যাগারিজম মানে আপনি যখন অন্যের কোনো কাজ, কোনো আইডিয়াকে আপনি কপি করে আপনি নিজের বলে চালাই দিচ্ছেন, যেটা আমি একটু আগেই আপনাদেরকে বললাম যে আমি খুব একদম মানে আহামরি কিছু একটা হয়ে গেছে, আমাদের যে একটা ভাব থাকে যে আমি এটা লিখে ফেলছি, কিন্তু আমি লিখছি কার কাছ থেকে, আমি লিখছি এক্স ওয়াই জেড অমুকের পেজ থেকে, অমুকের কন্টেন্ট আমি চুরি করে ফেলছি, চুরি করে আমি নিজের নাম নিজের নামে চালাই দিলাম। তো এই যে এই টাইপের যে কাজ, এগুলোকে প্ল্যাগারিজম বলে। তো এই যে প্ল্যাগারিজম, এই প্ল্যাগারিজম চেকিং এর জন্য কিছু টুল আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট টুল হচ্ছে স্মল এসিও টুল। ওকে, তো আমরা আজকে এই টুলে কিভাবে প্ল্যাগারিজম চেক করতে হয় আমরা সেটা দেখব। আপনারা কি প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছেন? কথা কি সবার কাছে ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমার আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন? ওকে, তাহলে আজকে তাহলে আমরা দেখব যে এই যে প্ল্যাগারিজম, যে আমার যে কন্টেন্ট, আমি আমার এই কন্টেন্টটাকে কিভাবে চেক করতে পারি যে এই কন্টেন্টটা আসলে কপি ফ্রি কিনা, অন্য কারো কাছ থেকে কত পার্সেন্ট কপি করা, এটা আমরা আজকে দেখব। তাহলে সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, ওকে, তো এই যে প্ল্যাগারিজম চেকার, তো এই প্ল্যাগারিজম চেকারে যখন আমরা আসলাম, আমি এখানে আপনাদেরকে বললাম যে স্মল এসিও টুলস, এই প্ল্যাগারিজম চেকারটা হচ্ছে গুগলের সবচেয়ে বেস্ট, আমি যদি বলি যে সার্ভিস, এবং এই টুলটা খুবই বেশি ইউজফুল, আপনারা এই টুলটা ইউজ করতে পারেন। তো এখানে যখন আমরা আসলাম, আসার পরে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এই বক্সে বলতেছে যে আপনি লিমিট হচ্ছে 1000 ওয়ার্ড। তো আপনার কন্টেন্টটা যদি 1000 ওয়ার্ডের হয়, তাহলে আপনি আপনার এই কন্টেন্টটাকে আপনি এখানে পেস্ট করতে পারেন, বাট 1000 ওয়ার্ড একবারে পেস্ট হবে। এরপরে যদি আরো এক্সট্রা থাকে, তাহলে আপনাকে নেক্সট আবার পেজটাকে লোড দিয়ে আপনার কন্টেন্টকে আবার পেস্ট করতে হবে।
তো আমরা আসলে দেখি এখানে আসলে কি কি ডকুমেন্ট সাপোর্ট করে, সেটা হচ্ছে টেক্সট, ডক, ওডিটি, পিডিএফ। আপনি এখান থেকে আপনার ডকুমেন্টকে আপনি ইউআরএল করেও নিয়ে এসে পেস্ট করতে পারেন। আর যদি আপনি কন্টেন্টকে সরাসরি পেস্ট করতে চান তাহলে সেটা আমরা দেখি। আমার কাছে এই ব্লকটা লেখা আছে, ওকে। এখন আমি চেক করব এই ব্লকটা আসলেই কপি করা আছে কিনা অন্য কারো কাছ থেকে। এখন হতে পারে, যেমন আমি যেটা দেখাচ্ছি এটা আমার বিজনেস রিলেটেড, তো আপনাদের কাছে এরকম ব্লক থাকতে পারে যে আপনার বিজনেস বা আপনার সার্ভিস রিলেটেড, তো সেটাকে তখন আপনারা চেক করবেন কিভাবে। তো আমি আমার এই লেখাটাকে কপি করলাম, এটা দেখাচ্ছে কত 317 ওয়ার্ড, ঠিক আছে। তার মধ্যে আমি 204 ওয়ার্ড নিলাম, এখানে আমি পেস্ট করলাম 204। ওকে, এটা পেস্ট করার পরে আমি যদি নিচে আসি, নিচে আমাকে বলতেছে যে চেক প্ল্যাগারিজম, আবার চেক গ্রামার। আমরা চেক করব প্ল্যাগারিজম। ওকে, আমি যখন চেক প্ল্যাগারিজম দিলাম, ওরা আমাকে নিচে কি করবে, আমাকে ওরা দেখাবে, ঠিক আছে, যে কত পার্সেন্ট, এই যে আপনারা দেখতেছেন এখানে চেকিং হয়েছে 100% কমপ্লিটেড, এখানে বলতেছে প্ল্যাগারিজম 27% আর ইউনিক 73%। ওকে, এখানে কিন্তু কি হলো, আমার 27% আমার প্ল্যাগারিজম, তার মানে কি 27% আমার কপি করা আছে আর 73% আমার এই লেখাটা ইউনিক। আমি যদি ম্যাচ সোর্সে যাই, এখানে আমি দেখতে পারবো যে কোথায় থেকে আমি আসলে জিনিসটা আমার কপি করা, ওরা কিন্তু আমাকে দেখাই দিচ্ছে, ঠিক আছে, কোন কোন সোর্স থেকে আমি জিনিসটা কপি করে লিখছি। এখানে আপনার ডকুমেন্টটা ভিউ, এবং দেখেন ওরা আপনাকে এই যে রেড মার্ক করে দিয়েছে, রেড মার্ক মিন্স এই তিনটা লাইন আমার কপি করা। ওকে, ওরা কিন্তু আমাকে এভাবে বলে দিচ্ছে। তো এই যে আপনার সবসময় ট্রাই করতে হবে যে আপনার ইউনিকনেস যেন 100% থাকে, যে আপনি যে কন্টেন্টটাকে আপনি এখানে চেক করতেছেন যে আমার কন্টেন্টটা আসলে ইউনিক কিনা, এটা আপনাকে অলওয়েজ 100% আপনাকে ট্রাই করতে হবে। যখন আমি দেখতেছি 73%, দেন আমি আবার ট্রাই করব আমার কন্টেন্ট কে নতুন করে লিখে, নতুন করে লিখবো, নতুন করে লিখে আমি এখানে আবার চেক করব। ওকে, এখানে আরো একটা ব্যাপার আছে, এখানে আমি 73% আমি ইউনিকনেস পাচ্ছি, দ্যাট মিন্স আমি এইটাকে আমার ওয়েবসাইটে চাইলেও চালাতে পারি, বাট আমি চালাবো না। কেন চালাবো না, অ্যাট লিস্ট আমরা ট্রাই করব 80% এর উপরে আমার কন্টেন্ট কি থাকবে, আমার কন্টেন্ট ইউনিক থাকবে। যদি 20% প্ল্যাগারিজম থাকে সেটাকেও মেনে নেওয়া যাবে, বাট আমি আবারও বললাম যে আমরা অলওয়েজ ট্রাই করব যে আমাদের ইউনিকনেস 100% থাকবে। এরপরে যদি 80% ইউনিকনেস থাকে সেটাকেও আমরা নিয়ে কাজ চালাতে পারবো, বাট আমরা ট্রাই করব যে আমাদের এই প্ল্যাগারিজম রেটটা যেন কমে আসে। তো এটা ছিল হলো একটা সাইট যে আমি আপনাদেরকে দেখালাম, যে এখান থেকে আপনারা কিভাবে দেখতে পারবেন। এইরকম আরো কিছু সাইট আছে, যেরকম হচ্ছে প্ল্যাগারিজম ডিটেক্টর, এখানেও আপনারা চেক করতে পারবেন। আমি যদি আমার কন্টেন্টটাকে পেস্ট করি, দেন চেক প্ল্যাগারিজম, এখানে চেকিং উঠতেছে। ওকে, ওরা আমাকে কি রেজাল্ট দিছে, ওরা আমাকে রেজাল্ট দিল 27% ইউনিক এবং 73% প্ল্যাগারাইজড। তার মানে কিন্তু স্মল এসইও টুলে যা বলছে এরাও কিন্তু আমাকে অলমোস্ট সেম টাইপের রেজাল্ট দিয়েছে। আচ্ছা, এবং আমাকে যে সোর্স থেকে আমার কপি করা সেগুলো কিন্তু আমাকে দেখাই দিচ্ছে, তাই না। এটা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করে, আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব এই কন্টেন্ট নিয়ে, আমরা কিন্তু তখন কি করতে পারবো, আমরা কিন্তু ওকে জানাতে পারবো যে এই সোর্স থেকে কিন্তু তোমার কন্টেন্ট কপি করা হয়েছে। ম্যাম, এখানে তো পুরোটাই উল্টা দেখাচ্ছে যে 27% ইউনিক আর হচ্ছে 73%। ও আচ্ছা, ও সরি,
হ্যাঁ থ্যাংক ইউ খাদিজা, আপনি ঠিক বলছেন। ওকে আচ্ছা, এই যে আমার 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 প্রথম যে টুলটা, আমি স্মল এসইও টুল, ওটা যে আমি যখন ইউজ করলাম সেখানে কি দেখছি, আমি কিন্তু 27% প্ল্যাগারিজম প্ল্যাগারাইজড আমরা পেয়েছি কন্টেন্ট, আর ইউনিট ছিল 73%। কিন্তু আমরা যখন আরেকটা টুলে গেলাম যে প্ল্যাগারিজম ডিটেক্টর, ওখানে কিন্তু আমাকে আবার অপোজিট কথা বলছে, রাইট? ওরা কিন্তু আমাকে বলল যে হচ্ছে 27% ইউনিক। ওকে আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে বিভিন্ন টুলে কিন্তু বিভিন্ন রকম ভাবে ওরা হচ্ছে এই ডগ গুলোকে চেক করে। তো আমি যেটা প্রথমে আপনাদেরকে বললাম যে স্মল এসইও টুল, এই টুলটাকে হচ্ছে আমরা, তো স্মল এসইও টুল, যে টুলটা আমি আপনাদেরকে দেখালাম, ওই টুলটা হচ্ছে আপনারা অলওয়েজ ইউজ করবেন, কারণ ওই টুলের হচ্ছে রেজাল্টটা হচ্ছে অলওয়েজ, ওরা হলো খুব বেশি ডিপ ভাবে সার্চ করে ওরা হচ্ছে রেজাল্টটাকে দেখায়। তো এরকম আরো কিছু টুল আছে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তো এইরকম টুলের মাধ্যমে আমরা যদি রেজাল্ট সার্চ করি তো দেখা যাবে যে কি রেজাল্ট কিন্তু আমাদের সবসময় সেম আসবে না। তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে আমাদের কন্টেন্টটাকে আবার চেক করতে হবে, যে যে সোর্স থেকে আমাকে ম্যাচ বলতেছে সেই সোর্স গুলোকে আমাদের চেক করতে হবে যে আসলে আমার সোর্স গুলোর সাথে আমার রেজাল্টটা মিলতেছে কিনা। ঠিক আছে, আমি যখন স্মল এসইও টুলে ছিলাম, ওরা আমাকে দেখাচ্ছে তিনটা সেকশন থেকে আমাকে প্ল্যাগারাইজ পাচ্ছে, আবার আমি যখন এখানে আসতেছি আমার কন্টেন্টকে পেস্ট করলাম, সেম কন্টেন্ট যখন আমি এখানে চেক করতেছি, ওরা কিন্তু আমাকে বলতেছে ইউনিকের পরিমাণ খুবই কম বাট প্ল্যাগারাইজড বেশি। ঠিক আছে, তখন আমরা কি করব, এই সোর্স গুলোতে আমরা যাব, এই সোর্স গুলোতে গিয়ে আমি দেখব, এখন আমি দেখি ওরা আমাকে কি কি পাচ্ছে। আচ্ছা দেখেন আপনারা প্রত্যেকে, যেখানে 9% প্ল্যাগারাইজড উঠলো সেখানে বেসিক্যালি যে যে যতটুকু লেখাকে ওরা বলতেছে, তারপর ওরা কিন্তু একটা লিঙ্ক জেনারেট করছে, এই লিঙ্কে যদি আমি যাই তাহলে কি হবে, এই লিঙ্কটা কিন্তু আমার পেজের লিঙ্ক। ঠিক আছে, আমি যে ব্লগটা লিখছি, আমি যে ব্লগটা এখানে পেস্ট করছি, সেই ব্লগটা আমি যে পেজে পাবলিশ করছি সেই পেজের লিঙ্ক। তো ওরা আসলে কি হয়েছে, যেহেতু আমি ব্লগটা পাবলিশ করে ফেলছি, দ্যাটস ওয়াই কিন্তু ওরা এগুলোকে জেনারেট করছে, এবং ওরা ধরতেছে যে আমি মনে হয় এখান থেকে কপি করা, বাট এই জিনিসগুলো কিন্তু আমার নিজের পেজের। ওকে, তো আমার এই পেজে আমি কি করছি, আমার এই ব্লগটাকে পাবলিশ করছি, ওকে, দ্যাট মিনস এটা কিন্তু প্ল্যাগারাইজ না। আপনারা যখন পাবলিশ করার আগে আপনারা চেক করবেন, এটা আমার অলরেডি পাবলিশ হয়ে গেছে, তো ও কি করতেছে, এই যে প্ল্যাগারিজম ডিটেক্টর, এ করতেছে কি সব খুঁজে নিয়ে আসতেছে, তো ও খুঁজে খুঁজে পাচ্ছে যে এই লেখাটা কোথায় কোথায় পাবলিশ হয়েছে, আমার ওয়েবসাইট আছে, আমার ব্লগ পেজ আছে, আমার ফেসবুক পেজ আছে, আমি যেগুলো যেগুলো জায়গাতে আমি আমার এই ব্লগটাকে পাবলিশ করছি সেখান থেকে ও ধরে নিয়ে আসতেছে, তারপরে ওরা আমার গুগলের সাইট থেকে নিয়ে আসতেছে। ঠিক আছে, এই ব্লগটা, এটা হচ্ছে আমাদের একটা অ্যাপস, 1 মিনিট জব, তো গুগল প্লে স্টোরে আমাদের এটা সম্পর্কে লেখা আছে, সেখান থেকে ও লিংক জেনারেট করে নিয়ে আসছে। এরপরে 36% প্ল্যাগারাইজ যেটা ধরতেছে সেটাও আমার ওয়েবসাইটের লিংক, এই ওয়েবসাইটে আমি ব্লগটাকে পাবলিশ করছি। তো এইটা হচ্ছে টোটাল ভিউ। ওকে, আপনারা এটাকে আপনারা বাদ দেন। তো আমরা মোটামুটি তাহলে বুঝতে পারলাম যে এই সাইটগুলোর মাধ্যমে আমরা আমাদের কন্টেন্টকে চেক করব,
যেমন এই যে দেখেন ও যে যে সাইটগুলো ধরছে এগুলো কিন্তু আমার অ্যাপ রিলেটেড, আমার অ্যাপ সম্পর্কে যেটা লেখা, আমার যে ব্লগটা পাবলিশ করা। ওকে, তো এইটা ছিল আর কি টোটাল যে ওরা যে লিঙ্কটা জেনারেট করছে প্রত্যেকটাই হচ্ছে আমার পেজের। সো এখানে এটা নিয়ে আমার কোনোই টেনশন নাই, বাট আপনারা যখন কন্টেন্ট চেক করবেন আপনারা দেখবেন যে আপনার যেন প্ল্যাগারাইজের পরিমাণ 0% থাকে। তো এটা হচ্ছে প্ল্যাগারিজম ডিটেক্টর, এটা একটা সাইট। এরপরে আছে হচ্ছে কিউ টেক্সট, এখানে যদি আমরা চেক করি এখান থেকেও আমরা নিশ্চয় একটা রেজাল্ট পাবো। আচ্ছা, সময় নিচ্ছে। ও আমাকে বলতেছে ও 5টা ম্যাচ পেয়েছে ফ্রম 2 সোর্সেস, রাইট? তাহলে এবং 23% কি 76% সিমিলার ম্যাচ, ঠিক আছে? তো ও কিছু সাইট পেয়েছে এই জায়গাগুলো কপি করা, সেগুলোকে কিন্তু রেড মার্ক করা। তার 23% ও কি পেয়েছে, ম্যাচিং পেয়েছে, সেগুলোকে মার্ক করে রাখছে। এবং সেই মার্কগুলোকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু রিমুভ করতে পারি। কিন্তু ও যে জায়গাগুলো থেকে মার্ক পেয়েছে সেগুলো আসলে কি আমার সাইটের লিঙ্ক, ঠিক আছে? তো আপনারা যখন এরকম কন্টেন্ট দিবেন যে যে পয়েন্টগুলো ওরা মার্ক করবে সেই পয়েন্টগুলো আপনারা কি করবেন, সাথে সাথে আবার রিরাইট করবেন কন্টেন্টকে, রিরাইট করে আবার ইউনিকনেস আপনারা টেস্ট করবেন, চেক করবেন। ওকে, তো এই ছিল আসলে প্ল্যাগারিজমের কিছু টপ সাইট। আপনারা যদি গুগলে প্ল্যাগারিজম চেকার দিয়ে সার্চ করেন আপনারা গুগলে কিছু কিছু সাইটের লিঙ্ক পাবেন, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। এছাড়া ওকে, তো আপনারা কি এই পর্যন্ত কি ক্লাসগুলো দেখছেন? ইয়েস ম্যাম। জি ম্যাম। সবাই কি দেখছে ক্লাস? জি ম্যাম দেখছি। জি, আচ্ছা রোকন, আপনি রোকন কোনো রেসপন্স করতেছে না? জি দেখছি। জি জি দেখছি ম্যাম, মুট করে আছে তো তাই কথা বলতে পারছে না। ওকে, এগুলো সম্পর্কে কি আপনারা আগে জানতেন যারা যারা এখন ক্লাস দেখলেন? জি না ম্যাম, এগুলো তো কখনো দেখি না। আচ্ছা ওকে, তো যারা যারা এই প্ল্যাগারিজম চেকার নিয়ে দেখছেন আপনি খুবই ভালো, এবং বাসায় এটা এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে আমি আপনাদেরকে আরেকটু এখানে ক্লাসে আজকে যে কন্টেন্ট গুলো সম্পর্কে আমি পড়াবো আরেকটু এক্সটেন্ড করি। ম্যাম, এই লিঙ্ক গুলো যদি আমাদের দিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয় আমাদের জন্য, মানে যে লিঙ্ক আপনি করছেন এগুলা কাইন্ডলি যদি আমাদের ইয়েতে স্কাইপিয়াতে বা ইয়েতে দিয়ে দিলে ভালো হয় আমাদের। ওকে, আচ্ছা আমি চেষ্টা করব আপনাদেরকে লিঙ্ক গুলো দেওয়ার, বাট আমি যে ক্লাসগুলো যখন যেটা কন্টিনিউ করতেছি আপনারা কাইন্ডলি একটু নোট ডাউন করবেন, এবং সবচেয়ে বেটার হয় যারা যেখানেই বসে আছেন যে একটু তখনই ক্লাসে 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 অ্যাটেন্ড থেকে আমার ভিডিওগুলোকে দেখেন, এবং এরপরে আমি আপনাদের প্রত্যেককে এই লিঙ্কগুলো দিয়ে দিব, ঠিক আছে? বাট আপনারা নিজেরাও একটু গুগলে সার্চ করবেন, তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আসলে কি কি আরো টুল আছে, ঠিক আছে? ওকে, তো এই যে আর্টিকেল আমরা যে কন্টেন্ট নিয়ে কথা বলতেছি এই কন্টেন্ট গুলো যেরকম আমরা প্ল্যাগারিজম চেক করতেছি তেমনি এই কন্টেন্টটাকে আমরা রিরাইট করব, তাই না? আমি যে জায়গাগুলো আমার প্ল্যাগারাইজ আমি পাচ্ছি সেই জায়গাগুলোকে আমি নতুন করে রিরাইট করব আমার ক্লায়েন্টকে বা আমার আমার বিজনেস পেজে,
আমি পাবলিশ করব, কারণ আমরা সবসময় আমাদের টার্গেট থাকবে যে আমাদের যে কোনো কিছু যাতে ইউনিক থাকে, সেটা আমার ইমেজ, সেটা আমার কন্টেন্ট, এটা সেটা আমার যে কোনো কিছু হোক, যে আমার পেজের কোনো কিছু যেন অন্য কারো কাছ থেকে কপি করা না থাকে। এখন যারা আমরা হয়তো কন্টেন্ট লিখতে পারি না, কন্টেন্ট রাইটার, কন্টেন্ট তো অনেকেই আছে কন্টেন্ট রাইটিং এ জব করে, তাই না? কন্টেন্ট রাইটিং এক্সপার্ট আছে, এরকম ফাইবারারে ফ্রিল্যান্সারে হায়ার করা যায়। তো যারা আমরা লিখতে পারি না, তারা কি করতে পারি, তারা হচ্ছে বিভিন্ন টুল ইউজ করে কন্টেন্টকে নতুন করে রিরাইট করতে পারি। যে আমার একটা কন্টেন্ট আছে, যে কন্টেন্টটাকে হয়তো বা কিছু অংশ কারো আমার কারো কাছ থেকে কপি করা, কিন্তু সেটাকে আমি নতুন করে স্পিন করে আমি কি করব, আমি নতুন করে আমার পেজে পাবলিশ করব। দেন ওই আপনি যে সার্ভিসটা বা যে কন্টেন্টটাকে আপনি কপি করছেন, সেই কন্টেন্টটা সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে যে ওই কন্টেন্ট আসলে আপনার বিজনেসের সাথে যাচ্ছে কিনা। সেই কন্টেন্টটা যদি আপনার বিজনেসের সাথে না যায়, তাহলে সেই কন্টেন্ট তো কপি করে লাভ হলো, লাভ হবে না, তাই না? তাহলে ওই কন্টেন্টটাকে আমার আগে বুঝতে হবে যে কন্টেন্ট আসলে আমার বিজনেসের সাথে যাচ্ছে, দেন ওই কন্টেন্টটাকে আমি আবার নতুন করে রিরাইট করব। তো আমি আমার কন্টেন্ট কে রিরাইট করব, এরকম কিছু টুল অনলাইনে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে এই সাইটটা হচ্ছে কন্টেন্ট কে রিরাইট করার সাইট, সেটা হচ্ছে কি, ফ্রি আর্টিকেল স্পিনার। ওকে, তো ফ্রি আর্টিকেল স্পিনারে আমরা কি করব, আমরা আমাদের কন্টেন্টটাকে যদি পেস্ট করি, সাপোজ আমার যে কন্টেন্টটা, যে কন্টেন্ট আমি এতক্ষণ ধরে চেক করতেছিলাম, সেই কন্টেন্টটাকে যদি আমি এই ইনপুট টেক্সট ফিল্ডে যদি আমি কন্টেন্টটাকে পেস্ট করি, দেন যদি আমি কন্টেন্টটাকে এবার স্পিন করি, এই কন্টেন্টটা আমাকে একটা আউটপুট দেবে। আমরা একটু ওয়েট করি। ওকে, তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পারলাম যে আউটপুট টেক্সট জেনারেট হয়ে গেছে। তার মানে কি, আমার এই কন্টেন্ট থেকে এটা কিন্তু স্লাইটলি ডিফারেন্ট, মানে ও কিন্তু এই কন্টেন্টটাকে একটু ঘুরায় লিখছে, নট এক্স্যাক্টলি সেম বাট একটু স্পিন করে লেখা, যাতে অ্যাট ফার্স্টে আপনার মনে না হয় যে জিনিসটা আসলে ফুল কপি। যেমন আমার কন্টেন্টটা স্টার্ট হয়েছিল যে আর ইউ ডেসপারেটলি লুকিং ফর এ জব, বাট ও স্টার্ট করেছে ইজ ইট ট্রু দ্যাট ইউ আর আর্জেন্টলি সার্চিং ফর অ্যান অকুপেশন। তা আমি প্রথমেই বলে নিলাম যে আপনাকে কিন্তু আগে জানতে হবে আমি যে ইনপুট ফিল্ডে যে কন্টেন্টটা দিচ্ছি সেটা আসলে ম্যাচ করতেছে কিনা আমার বিজনেসের সাথে। আউটপুট যে কন্টেন্টটা জেনারেট হচ্ছে সেটাও আমাকে পরে বুঝতে হবে যে আউটপুট কন্টেন্টটা আমার বিজনেসের সাথে রাইট আছে কিনা। যদি এই কন্টেন্টটা রাইট হয়ে থাকে, দেন এটাকে আমরা আবার প্লেগারিজম চেকারে গিয়ে আমরা চেক করব যে আসলে এটা কত পার্সেন্ট ইউনিক আছে। তেমনি আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে স্পিনবট, স্পিনবট আর একটা সাইট। সেখানেও আমি কি করতে পারি, সেখানেও আমি আমার আর্টিকেলটাকে স্পিন করতে পারি, ঠিক আছে? আর্টিকেলটাকে স্পিন করে এই যে রিরিটেন টেক্সট, তো ও আমাকে একটা পুনরায় নতুন করে লিখে আমাকে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আর্টিকেল স্পিনের সুবিধা, যারা আমরা আর্টিকেলকে নতুন ভাবে রিরাইট করতে পারতেছি না, হয়তো আমার একটা আর্টিকেল আছে বাট আমি চাচ্ছি যে আর্টিকেলটাকে আবার নতুন করে একটু ডিফারেন্ট করে পাবলিশ করা। এরকম কিন্তু আমাদের প্রায় সময়ই করা লাগে আমাদের পেজের জন্য বা পেজের প্রমোশনের জন্য। আমরা চাচ্ছি যে বিভিন্ন হয়তো বা আমার এই সেম আর্টিকেল, এই আর্টিকেলের কিছু যেমন ফার্স্টের চারটা লাইন দিয়ে আমি একটা নতুন ইমেজ ক্রিয়েট করতে পারি। আমি হয়তো একটা ভিডিও কন্টেন্ট বানালাম, সেই কন্টেন্টের মধ্যে আমার এই আর্টিকেল রিলেটেড কোনো কথা থাকলো। তো এরকম আমরা কিন্তু পুরো আর্টিকেলটাকে কিন্তু খণ্ড খণ্ড করে কিন্তু আমরা বিভিন্ন ওয়েতে মার্কেটিং করতে পারি। তো এই হচ্ছে যে সাইট, সেগুলো এই এই সাইটগুলোর মাধ্যমে আপনি আর্টিকেলকে নতুন ভাবে রিরাইট করে আপনি আসলে কাজে লাগাতে পারেন। তো এরকম আরো কিছু সাইট আছে গুগলে, আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন আশা করছি। ওকে, তো আপনারা কি আসলে ক্লাসটা দেখতে পারছেন, আর্টিকেল যে স্পিন করছি আমি? জি ম্যাম, দেখতে পাচ্ছি।
প্রত্যেকেই দেখতে পারছেন? জি দেখতে পাচ্ছি। জি ম্যাম। ওকে, তাহলে আপনারা এখন আপনারা প্রত্যেকে একটা আর্টিকেল নেবেন, আপনাদের যার যার কাছে যে কন্টেন্ট আছে, কন্টেন্ট নিয়ে আপনারা যে টুলগুলো আমি ইউজ করছি সেই টুলে গিয়ে আপনারা একটু চেক করে আমাকে দেখাবেন। কারো কোনো প্রবলেম আছে?